আসসালামু আলাইকুম। তাজিয়ান স্মাম ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটি ঈদের তৃতীয় দিনে করা। এই দিন আমি আমার ছেলে ও মামাতো খালাতো ভাই বোনদের নিয়ে বিক্রমপুরের দিঘির পাড়ে পদ্মার চরে বেড়াতে গিয়েছিলাম। চমৎকার একটি দিন কাটিয়েছি। এই দিনের চমৎকার অভিজ্ঞতা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে আলবি বাজার। এখানকার মাঠা খুবই বিখ্যাত। আমরা নেমে মাঠা খেয়েছিলাম, কিন্তু সেই মাঠা খেতে আমাদের একটু ভালো লাগেনি। আমরা যেই পদ্মার চরে যাচ্ছি তার নাম হচ্ছে সরিষাবন। এটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানায় দিঘির পাড়ে অবস্থিত। আমাদের বাসা থেকে অটো রিজার্ভ করেই আমরা যাচ্ছি। শান্ত সবুজ স্নিগ্ধ আবহাওয়া এখানে। অটোতে বসে রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে ভীষণ ভালো লাগছে। এখন আমরা দিঘির পাড়ে নেমে ট্রলারে উঠলাম, ওই পাড়ে চরে নামবো। চরের মানুষেরা ট্রলারে করেই এই পাড়ে আসা যাওয়া করে এবং তাদের কেনাকাটা ও প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে ফিরে। এই নদীটি হচ্ছে পদ্মার ছোট্ট একটি শাখা। এই পার ও পার ভাঙতে ভাঙতে শাখা নদীটি দিন দিন বড় হচ্ছে। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আরও 15 বছর আগে, তখন পায়ে হেঁটে এই নদীটি পার হয়ে চরে গিয়েছিলাম। সত্যি অবিশ্বাস্য মনে হলো, এটাই সত্যি। পদ্মার চরে নেমে এই রাস্তা ধরে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। একেবারে শান্ত পরিবেশ, শহরের হইচই কোলাহল নেই, গাড়ির শব্দ নেই, এক কথায় অসাধারণ। এই চরে অল্প কিছু মানুষ বসবাস করে, তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। ট্রলারে করে নদী পার হয়ে অনেক মানুষ বাইকে করে চর পার হয়ে মূল পদ্মা তীরে যায়। ওখান থেকে আবার ট্রলারে করে পদ্মা নদী পার হয়ে ওই পারে নিজ নিজ গ্রামে যায়। এতে কম সময় ও সহজে যাতায়াত করা যায়। দেখুন এখানে কতজন মানুষ একটি বাইকে রিক্স নিয়ে পার হচ্ছে। আমরা অনেক সময় হেঁটে একটি বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে পানি খেয়ে একটু ফ্রেশ হলাম। যেই বাড়িটিতে গিয়েছি তাদের ব্যবহার খুব ভালো ছিল। তারা আমাদের আরও আপ্যায়ন করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের বুঝিয়ে শুনিয়ে ওই বাড়ি থেকে বের হই। আসলে গ্রামের সহজ সরল মানুষগুলোর ব্যবহার এমনই হয়। ওই বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এই রাস্তার পাশে দোকানে যা যা ছিল মোটামুটি সবই আমরা সাবার করেছি। তারপর আবার এই পথ ধরে হাঁটা শুরু করলাম। এখন একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি অপরূপ দৃশ্য! বাংলাদেশ চির সবুজের দেশ, শস্য শ্যামল বাংলাদেশের মাঠে মাঠে নানা ফসলের ক্ষেত, গাছে গাছে পাখি, একে বেঁকে চলা নদী পথ, সব কিছুতে প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। শিল্পী রং তুলি দিয়ে এই প্রকৃতির ছবি আঁকেন, কখনো কখনো মানুষ তা কেনেন, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না, একমাত্র হৃদয়ে ধারণ করা যায়। গ্রামের এই শিশুরা পাখির বাচ্চা ধরে খুব আনন্দিত, কিন্তু ওইদিকে বাচ্চাটির মা যে আর্তনাদ করছে তাতে ওদের মাথা ব্যথা নেই। এরপর আমরা অনেক অনুরোধ করার পর ওরা বাচ্চাটিকে ছেড়ে দেয়, কিন্তু বাচ্চাটি উঠতে পারে না। এরপর শিশুরা পাখির বাচ্চাটিকে গাছে উঠে পাখির বাসায় রেখে আসে। এখন আমাদের ইচ্ছে হলো নিচে নেমে নদীর পাড় ধরে হাঁটার। খুঁজতে লাগলাম কোন দিক দিয়ে নামলে সহজ হবে, তারপর খুব কষ্ট করে নেমে গেলাম। দেখুন কি খাড়া পার! এখন আমরা সবাই নদীর পানিতে পা ডুবিয়ে ডুবিয়ে হাঁটছি। আমি চাই আমার ছেলে ও ছোট ভাই বোনদের নিয়ে মাঝে মাঝে দূরে কোথাও বেড়াতে যেতে। সব সময় তো সুযোগ হয়ে ওঠে না। গত 2 বছর তো করোনার জন্য সব কিছুই বন্ধ ছিল। এবারের ঈদে তাই প্ল্যান করে ওদের নিয়ে ঘুরতে বের হয়েছি। আজ আমরা এমন একটি জায়গায় এসেছি, এখানে আছে ফসলের মাঠ, শান্ত স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ, ঘাট ছাড়া কেউ করব না তো, নদীর পাড়ের দৃশ্য, ঠান্ডা বাতাস, মানে কিছুটা সময় অন্যরকম ভাবে উপভোগ করা।
आज रोद और मेघर एक खेला छिल ताई प्रचंड रोदो थाकलो ओई चरेर मध्य बेड़ाते खराब लागेनी। नदीर तीरे बेधे रखा नौकार शाड़ी गाचे गाचे पाखिर कलकाकुली सबई आमादेर परिचित छवि। प्रकृति और मानुषेर जीवन यात्रार एई छवि आमादेर चेना। এখন আর নদীর তীর ধরে হাঁটার পথ নেই, তাই আবার উপরে উঠতে হচ্ছে। এই তো আমার ছেলে আমার জন্য দাঁড়িয়েছিল ধরার জন্য, সামনে ওরা সবাই হাঁটছিল আর বিভিন্নভাবে ওদের উচ্ছ্বাস প্রকাশ করছিল। আমার মামাতো বোন নিজের অবচেতন মনে হাঁটছিল আর গান করছিল। আমি একটু ভিডিও করে নিলাম, আপনারাও শুনুন গানটি, ভালো লাগার একটি গান। কি অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ, দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় এর উপর দিয়ে, মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়ছে। এই ফসলের ক্ষেত পার হয়ে আমরা ধীরে ধীরে ওপারের যাওয়ার উদ্দেশ্যে ট্রলারের কাছে যাচ্ছি। এই চরে আমি তিনবার এলাম, এখানে এলেই যাওয়ার সময় কেমন জানি শূন্য শূন্য লাগে, মায়া কাজ করে। পদ্মার চরে ঘুরে আমরা ট্রলারে করে নদী পার হয়ে দিঘির পাড়ে চলে এলাম। এরপর ছোট্ট একটি পরিচ্ছন্ন হোটেলে দুপুরের খাবার খেলাম। চিকেন, শুটকি ভর্তা, সাদা ভাত, দই, খুবই সাধারণ খাবার কিন্তু অসাধারণ স্বাদ ছিল। আর আমরা এত ক্ষুধার্ত ক্লান্ত ছিলাম যে খাবারের ভিডিও করার কথা মনেই ছিল না। এরপর আইসক্রিম খেয়ে আবার অটো রিজার্ভ করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা মুক্তারপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। প্ল্যান ছিল ব্রিজের উপর একটু নেমে দাঁড়াবো, কিন্তু এত মানুষের ভিড় ছিল যে পরিকল্পনা বাতিল করলাম। ঈদের ছুটির কারণেই হয়তো এত মানুষের ভিড়। আমার পুরো ভিডিওর মধ্যে কোনো খাবারের দৃশ্য নেই। খাবার তো খেয়েছি, খেতে তো হবেই, কিন্তু এই যে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এই অসাধারণ মুহূর্তগুলো কোথায় পাব। তাই আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্যই আমার এই ভিডিওটি শেয়ার করলাম। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।